সেই যে মনে আছে স্কুল শেষে বাড়ি ফেরার পথে অচেনা এক যুবক দাঁড়িয়ে থাকতো লাল গোলাপ হাতে, কিংবা ওই যে প্রেমিকার দেয়া গোলাপ শুকিয়ে মচমচে হয়ে গেলেও পাপড়িগুলো বইয়ের পাতা থেকে ফেলাই যাচ্ছে না কোনোভাবেই। কারো আবার জীবন থেকে একের পর এক বসন্ত চলে যাচ্ছে লাল গোলাপ ছাড়া, কিংবা জীবনের বিশেষ দিনে এত এত দামি উপহার পাচ্ছেন কিন্তু নেই এক গুচ্ছ রক্ত লাল গোলাপ, অথবা আপনার ঘরের কোণে ছোট্ট বারান্দায় নেই একটা গোলাপের টব, বসার ঘরের ফুলদানিও শূন্য পড়ে আছে। ইস, জীবনটাই কেমন ফ্যাকাশে, তাই না? ভাবছেন আজ কেন এত লাল গোলাপ নিয়ে কথা বলছি? তাহলে জানিয়ে দেই, আজ কিন্তু জাতীয় লাল গোলাপ দিবস। প্রতি বছর 12 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এই দিনটিকে লাল গোলাপ দিবস হিসেবে পালন করে, কারণ লাল গোলাপকে জুনের জন্মফুলও বলা হয়ে থাকে। বাংলাদেশেও ইতোমধ্যেই এই দিবসের প্রচলন শুরু হয়েছে। তরুণ তরুণীরা একে অপরের মধ্যে লাল গোলাপ বিনিময়ের মাধ্যমে দিনটি পালন করে থাকে। লাল গোলাপ যাকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু কেন? আসলে প্রাচীন গ্রিক দেবী আফ্রোদিতির প্রেমিক অ্যাডোনিসের জন্য তার হৃদয়ে যে বেদনার রক্তক্ষরণ হতো, তারই প্রতীক হিসেবে লাল গোলাপকে ভালোবাসার নাম দেয়া হয়েছে। অনেকে আবার বলেন সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস ফুলের সাংকেতিক ভাষা চালু করেন, আর তিনিই নাকি লাল গোলাপকে ভালোবাসার সাংকেতিক রূপ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে শুধু ভালোবাসার প্রতীক নয়, গোলাপের কিন্তু আরও অনেক ব্যবহার উপকারিতাও রয়েছে। এই যেমন গোলাপ যে ত্বকের জন্য কত উপকারী তা কম বেশি সবারই জানা। গোলাপের নির্যাস ত্বকের নানা সমস্যা দূর করে। এর জীবাণুনাশক উপাদান ব্যাকটেরিয়ার সংক্রমণ, অসম ত্বক এবং ত্বকের ক্ষত দূর করতে সাহায্য করে। গোলাপ জল, গোলাপের তৈরি সুগন্ধি কিংবা মেকআপ প্রোডাক্টেরও চাহিদা কিন্তু কম নয়। তবে সবথেকে মজার এবং অজানা বিষয় হলো গোলাপের তৈরি খাদ্য। হয়তো অনেক কম মানুষই জানেন গোলাপ বা গোলাপের পাপড়ি থেকে কিন্তু নানা ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তৈরি হয়। গোলাপের শরবত, আইসক্রিম, মিষ্টি, জ্যাম, জেলি, ওয়াইন, মধু কিংবা আচার কি নেই। এছাড়াও ঘর সজ্জা, বিয়ে শাদি, যে কোনো অনুষ্ঠানে লাল গোলাপ ছাড়া যেন চলেই না। তবে গোলাপের নানাবিধ ব্যবহার ছাপিয়েও নিগুঢ় ভালোবাসার প্রকাশেই লাল গোলাপ এখনও সবচেয়ে এগিয়ে। তাই প্রিয় মানুষটির প্রতি বিশেষ দিনে বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে লাল গোলাপের জুড়ি নেই। খান তাজনীর আহসান, সময় সংবাদ।